हेलो बंधुरा, पियो होम रेसिपी चैनले तुम्हारे अनेक स्वागत। गरम तो शुरू हो गए, से ही संगे संगे समस्त बाड़ीते ही टक आमेर आचार बा चाटनी शुरू हो गए बनानो। ताई तुम्हारे जोनो आमिये निये चले एसेछी काँचा आमेर एकटा चाटनीर रेसिपि निये। भीषणी टेस्टी रेसिपिटा, सेटा किभाबे बानाच्छी आमी सेटा देखार जोनो प्रथम थेके शेष अब्दि संगे थेको एबं देखते थाको। নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো কাঁচা আম এবং কেটে নিয়েছি একটু বড় আকারে, এবং এই কাঁচা আমের মধ্যেই হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো সরষের তেল। तेल खूब भालो करे गरम हो गेले तेलेर मध्ये दिए दिच्छी 1/4 टीस्पून जोवान, हाफ टीस्पून सर्षे, 1 टीस्पून पाँच फोड़न और दिच्छी दुटो शुकनो लंका फाटिए। 10 থেকে 12 सेकेंडेर जोन्नो गैसेर फ्लेम एकदम लो करे एकटु सते करे निच्छी, जतक्षण ना एकटा सुंदर गंध बेर हो आसछे। फ्राई करा हो गेछे, एरपर আমগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি এবং 1 মিনিট পুরো সময় নিয়ে একটু মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একদম নামমাত্র নুন, দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এরপর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। আমি এখানে মেজারিং কাপ নিতে 1 কাপ চিনি ব্যবহার করছি। এবার খুব ভালো করে মিক্স করে নেছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে। আমি এরপর আরো 2/3 কাপ চিনি ব্যবহার করছি, কারণ একটু কম মিষ্টি হয়েছে। তোমরা যেরকম চিনি পছন্দ করো চাটনিতে সেরকম ভাবেই ব্যবহার করো, আর যতটা পরিমাণ আম নেবে তার অনুপাত তো একটা আছেই, সেরকম বুঝে ব্যবহার করো। সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়ে গেছে, তখন তার মধ্যে হাফ কাপ মতো জল ব্যবহার করছি, কারণ এটা খুব ঘন হয়ে গেছে। এটাকে একটু পাতলাও করতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমগুলো একটু সফট হবে সেটার জন্য সময় দিতে হবে, সেই কারণে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে তৈরি হওয়ার সময় দিচ্ছি। আবারও বেশ কিছুটা সময় নিয়ে ফিরে এলাম। দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা আম দিয়ে তৈরি করেছি যে চাটনিটা, কত সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা।